ভাবনা, ইউ হ্যাভ আ বিউটিফুল ফিচার অলওয়েজ, বাট ভাবনারও একটা ব্যাপার আছে, আমার যেটা আমার নিজেরও আছে ভাবনারও আছে, যে না পিয়া আমাকে মোটা লাগছে, পিয়া আমাকে এটা, বাট ন্যাচারালি কিভাবে করা যায়, বাট এত চিন্তার ভিড়েও সে কখনো একবারও চিন্তা করেনি আমার ন্যাচারাল ওয়েতে, যেটা ন্যাচারাল না, ফেক কোনো জিনিস বা ইউনো অনেকভাবে অনেক মেকআপ বা সার্জারি করে যদি কিছু করা যায়, ভাবনা কখনো এটা চিন্তা করেনি। কেন ভাবনা? যেটা অভিনেত্রীরা সবাই করে এখন যে করে আসে, এবং নাথিং রং অন ইট। আমি ওই যে প্রথম একটা অ্যান্সার দিয়েছিলাম তোমাকে, যে আমি যেটা বিশ্বাস করি, আমার মানে আমার সকল কাজ আসলে আমি যেটা বিশ্বাস করি আমি সেটা করতে পছন্দ করি। তো আমার মনে হয় না যে আমি মানে ইনজেকশন দিয়ে বা যেভাবেই হোক, আমি জানি বিষয়গুলো কিভাবে কি করা যায়, কিন্তু আমি ওইটা বিশ্বাস করি না যে আমার কোনো একটা ইন্ডাস্ট্রিতে থাকার জন্য পার্টিকুলার ফিচার্স লাগবে, এটা আমি বিশ্বাস করি না। অভিনেত্রী হিসেবে আমি এটা বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় যে কাস্টিং এর ক্ষেত্রে আসলে গাল মোটা নাকি ফিগার কেমন সেটা হচ্ছে একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি ডিরেক্টর হই বা আসলে আমার যারা পছন্দের ডিরেক্টর তারা কিভাবে কাস্টিং করেছে বা আমি কাদের থিওরি বেশি পছন্দ করি, তারা আসলে আমার মনে হয় না যে কারো ফিগার দেখে কাস্টিং করবে, বা আমি যে ধরনের আমি আসলে গল্পের চরিত্র হতে চাই, আমার ফিগার সুন্দর দেখে আমাকে কেউ কাস্টিং করলো সেদিন আমার মৃত্যু হওয়া উচিত, মানে আমি ওরকম হতে চাই না আসলে। এবার আসি নাবিলা, নাবিলা খুব সুন্দর একটা ছবি আমরা দেখছি, রাফসানের বিয়েতে মনে হয় গিয়েছিলে, খুব রিসেন্ট একটা ছবি। স্মিহা কিন্তু খুব ক্যামেরার দিকে তাকায়, আমি দেখলাম ক্যামেরা দেখলেই বুঝে যায়, ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে তাকায় থাকে একদম। আমার বাসায় ওই দিন হঠাৎ অনেক গেস্ট চলে আসছে, আসলে আসলে স্মিহার সাথে দেখা হইতো, ও এটা স্বপ্ন ফারিয়া কমেন্ট করেছিল, তারপরে থ্যাংক ইউ ফর কামিং আপু অ্যান্ড ব্রিঙ্গিং, ও এটা মানে রাফসান কমেন্ট করেছে, বিং আওয়ার মোস্ট প্রেশিয়াস গেস্ট স্মিহা অ্যালং উইথ ইউ। এই যে নাবিলা, এখন আগে একা একা যেতা, এখন বাচ্চাকে নিয়ে সব জায়গায় যাচ্ছ, বাচ্চাকে রেডি করো, আবার নিজেরও রেডি হতে হয়, আবার সব কিছু সামাল দিতে হয়, যে এই বিয়েতে যাচ্ছ তার জন্য গিফট কিনতে হয়, মানে দেয়ার আর সো মেনি থিংস, সো মেনি রেসপন্সিবিলিটিস, হাউ ইজ ইট? ভেরি ভেরি এক্সস্টিং অ্যান্ড ভেরি টায়ারিং, যতটা সহজ মনে হয় এর পেছনের কাহিনী অনেক কঠিন। ইনফ্যাক্ট আমি পিয়ার অ্যারেস এর বার্থডেতে আমি যেতে পারিনি, আমি প্ল্যান ছিল, ইভেন আমি সবকিছু রেডি, জাস্ট স্মিহা ওই সময় এত ক্র্যাঙ্কি বিহেভ করছিল যে আমার এক সময় আমি ফ্রাস্ট্রেটেড হয়ে আমি আর ইনফ্যাক্ট আমি কাপড়ও পরিয়ে ফেলেছিলাম কিন্তু, বাট ফ্রাস্ট্রেটেড হয়ে আমি আর যাইনি। সো it's a very difficult task, but how is motherhood jokhon end of the day যখন বাচ্চাকে কোলে নিয়ে ঘুমাও তখন তখন কেমন লাগে? ওটাই সবচেয়ে মানে ওই সময়টাই মনে হয় যে না, দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ, মানে সুইট, যখন আর সবকিছু মিনিংলেস, হ্যাঁ একেবারে।